অনিরূপিত চিরা করুণায় অবতীর্ণ কলো সমর্পায়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়াং হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দনম। যুগাবতার ভগবান বারে বারেই ধরাধাম এসেছেন এবং অধর্মের নাশ এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন, তাই তিনি আর এক নাম ধরেছেন পতিত পাবন। ভগবান শ্রীধাম নবদ্বীপে পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। সমস্ত ভক্তমণ্ডলীকে নিয়ে তিনি যখন একের পর এক নগরাদি গ্রাম নামের বন্যায় ভাসিয়ে চলেছি, তাই আজকে শ্রীধাম নবদ্বীপে সমস্ত ভক্তমণ্ডলী সমীপে গৌরহরি শিবাস অঙ্গনের মাঝে আনন্দে নৃত্যগীত করছে, সঙ্গে কেই হরিদাস আচার্য, শিবাস পণ্ডিত এবং অন্যান্য ভক্তমণ্ডলী। তো কেমন ভাবে কীর্তন করছি গো, আনন্দে হেমদণ্ড বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ আমার শিবাসয়াঙ্গনে, নাচে রে গৌরাঙ্গ আমার শিবাসয়া মাঝে গৌরহরি আনন্দে যখন কীর্তন করছেন, হঠাৎ হরিদাসের দিকে নয়ন দিয়ে প্রভুর মনে পড়ে গেল দ্বাপর যুগের সেই লীলার কথা। হরিদাস ভালো করে তাকিয়ে দেখো, তুমি কে আর আমি কি তোমার কি মনে পড়ে? হরিদাস যখন প্রভুর নয়নে নয়ন রেখেছি, অমৃত নয়ন জলে বুক ভেসে গেল, প্রভু আমি যে বড় অপরাধ করেছিলাম, আমি ভুলিনি প্রভু ভুলিনি। সেই দ্বাপর যুগে তুমি যখন কৃষ্ণ লীলায় মেতেছিলে, বৃন্দাবনে সবাই যখন তোমাকে ভগবান বলে আখ্যা দিয়েছিল, আমার মনে বড় অহংকার হয়েছিল যে ভগবান সবাই তোমাকে বলে, কিন্তু আমিও যে সৃষ্টিকর্তা আমাকে কেন ভগবান বলে না? তাই তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার মনে পড়ে প্রভু একদিন তোমার বাল্যলীলায় তুমি যখন শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত শ্যামলি ধবলিকে নিয়ে তুমি লীলা খেলায় মেতেছিলি, আমি তোমাকে পরীক্ষা করলাম, একবার নয় দুইবার নয় বার সমস্ত গোধেনু এবং রাখালগণকে হরণ করেছিলাম। ভগবান বললেন,
ব্রহ্মা, তুমি আমায় পরীক্ষা করছো? বেশ, তুমি কতবার হরণ করতে পারো তুমি করো, আমিও দেখব, আমিও সৃষ্টি করেই যাব। ব্রহ্মা যতবার হরণ করে আর ভগবান ততবার আবার সৃষ্টি করে লীলা খেলা আরম্ভ করে, তখন চতুর্মুখ ব্রহ্মার অহংকার ভেঙে গেল। অবশেষে নয় বাড়ির বার যখন আর কোনো জায়গা নেই, ছুটে এসে এইবার গোবিন্দ চরণে লুটিয়ে পড়ে বলছি, প্রভু প্রভু গো, আমি তোমায় চিনতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও। শোনো ব্রহ্মা, আজ তুমি যে অন্যায় করলে, আজ তুমি যে অপরাধ করলে, এ জন্মে তোমারই ক্ষমা হবে না। আগত কলিযুগেই তুমি কি হবে জানো? ব্রাহ্মণ কুলে জন্ম নেবে ঠিক, কিন্তু লালিত পালিত হবে তুমি যবনের ঘরে, যবনের অন্নে তুমি পালিত হয়েই বাইশা বাজারে যেদিন বেত্রাঘাত করবে সবাই, সেই দিন তোমার দেহ খণ্ড বিখণ্ড হবে, সেই যন্ত্রণায় যন্ত্রণায় তুমি কাতর হয়ে হা কৃষ্ণ বলে যেদিন ধুলায় লুটাবে, আমি পতিত পাবন হয়ে শ্রীধাম নবদ্বীপে গিয়ে তোমাকে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন দিই, সেই দিন আমি তোমাকে এই অপরাধ থেকে মুক্ত করব, তোমার নাম দেব আমি হরিদাস। এই বলে প্রভু যখন অভিশাপ দিয়েছে, ব্রহ্মা ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু কথা দাও, আমাকে তুমি যেখানেই পাঠাও, যে কুলেই জন্ম দাও না কেন, তোমার চরণ ছাড়া করো না। বেশ, আমি কথা দিলাম, তুমি সদা সর্বক্ষণ আমার অঙ্গের ভিতরেই থাকবে, তুমি আমার নাম করবে আর আমি তোমাকে অঙ্গে ধারণ করব। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা এই কলিযুগেই বাংলাদেশের যশোর জেলার সাতমিয়া গ্রামে মনোহর চক্রবর্তীর পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো বটে, তখন তার বয়স কত? 8 বৎসর। 8 বৎসর বয়সে পিতৃবিয়োগ ঘটে গেল। তখনকার প্রথা অনুযায়ী যদি কোনো সতী রমণী পতি মারা যেত, তাকে সহমরণে যেতে হতো। তাই যখন মনোহর চক্রবর্তী মারা গেলেন, তার সঙ্গে তার স্ত্রীকেও সহমরণে যেতে হল। সেই চিতার পাশে বসে বসে 8 বৎসরের বালক কাঁদছে, এমন সময় এক মুসলমান যার নাম হবিবুল্লাহ, পেশায় চুরি ডাকাতি, সারা রাত্রি ধরে লুণ্ঠন করে ফিরছে ওই পথে, হঠাৎ দেখল কি একটি ছোট্ট বালক চিতার পাশে বসে বসে কাঁদছে। ওরে পুত্র, এমন করে কাঁদছিস কেন? চল তুই আমার সঙ্গে চল। না না, আমি যাব না, ওই চিতার মধ্যে আমার বাবা আমার মা জ্বলছে, আমি কোথাও যাব না। শোন বাবা, আজ থেকে আমি তোর আব্বা জান, তুই আমাকে আব্বা জান বলে ডাকবি, আর আমি আজ থেকে তোর নাম দিলাম হারেশ, চল আমার ঘরে। হবিমোল্লার স্ত্রীর নাম মনিকা, একমাত্র কন্যা সাকিনা। চিৎকার করতে করতে ঘরে ঢুকছে হবিমোল্লা, শুনছ? তড়া করে একবার বাইরে এসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। স্বামীর এই ডাক শুনে ছুটে এসে বলছি, কি হয়েছে, তুমি কাকে ডাকছ? আমি তোমাকে ডাকছি, তুমি না বহুদিন ধরে আমার কাছে একটি পুত্র সন্তান চাইছিলে, এই দেখো তোমার জন্য আমি এনেছি, এর নাম হারেশ। হবিমোল্লার স্ত্রী চমকে উঠে বললেন,
স্বামী, এতদিন আমি জানতাম তুমি চুরি ডাকাতি করে কেবল মানুষের অলংকার নিয়ে আসো, কিন্তু আজ আমি একই দেখলাম, তুমি এক মায়ের কোল খালি করে এই সন্তানকে চুরি করে এনেছো। না না, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি করে ধরি, যে মায়ের কোল তুমি শূন্য করে এনেছো তুমি তার কোলে ফিরিয়ে দিয়ে এসো স্বামী, যাও। আমি আমি চাই না, আমি পুত্র চাই না। না গো না, তুমি আমাকে এত পাষাণ ভাবলে। আমি কোনো মায়ের কোল খালি করিনি। এই বালক শ্মশানে বসে কাঁদছিল, ওর পিতা মাতা দুইজনেই মারা গেছে। আহারে বাছা আমার, এই বয়সে পিতা মাতা হারালি? বেশ, আজ থেকে আমি তোর আম্মা। বুকে জড়িয়ে ধরেছি যখন, হারেশ কিন্তু ভুলে গেল পিতা মাতার কথা, কিন্তু সব ভুলে গেলেও একটি বস্তু ভুলেনি, সে ছোট থেকেই কৃষ্ণ নাম করতে অভ্যস্ত ছিল। কিন্তু হবি মোল্লা, প্রতিদিন হারেশকে নিয়ে এইবার নামাজ পাঠ করানোর জন্য অভ্যাস করাতে লাগলো। কিন্তু না না, হারেশের স্বভাব তো তা নয়, যতবার চেষ্টা করে কিন্তু হারেশ কি করে, সকাল হলেই ফকির দরবেশ এমনকি যদি কোনো বৈষ্ণবকেও দেখতে পায় তার কাছে ছুটে গিয়ে সে যা বলে তাই শোনে, যে যা শেখায় তাই শেখি। সে তার পিতার কথা মনে রাখে না, যতবার বলে হারিস তুই মুসলমান হয়েছিস বাবা, তোকে আর ওই হিঁদুদের নাম করতে নেই, হিঁদুদের ভগবানকে ভালোবাসতে নেই, তোকে নাম করতে হবে আল্লাহ তালার। তুই ভুলে যা আব্বাজান, আব্বাজান তুমি আমাকে যতবার বলো আমি চেষ্টা করি, কিন্তু যতবারই ভাবি আমি আল্লাহ তালার নাম নেব, কিন্তু আল্লাহ তালার নাম আমি নিতে পারি না, শুধুই কেবল ওই ভগবানের নাম এসে যায়। চুপ চুপ কর আব্বাজান, অমন করে চিৎকার করিস না, যদি কেউ শুনতে পায় তুই মুসলমানের ছেলে হয়ে হিঁদুদের ভগবানের নাম করছিস তাহলে কি হবে জানিস, তোর সাথে আমারও জীবন চলে যাবে আব্বাজান। তাহলে আমি কি করব, আমি তো চেষ্টা করছি। হবি মোল্লা বলছে, দেখ বাবা, আমি তোকে যেমন বলবো তুই কিন্তু তেমন করে বলবি, আয় আমার কাছে, আয় কাছে বসি, যতবার আল্লাহ তালা সম্বন্ধে কিছু বলতে যায় হারেশের আসে না, সে কেবল নয়ন জলে বুক ভাসি কৃষ্ণ নাম করে আর কৃষ্ণ কথা বলে কাঁদে। কেমন ভাবি, ভজ হরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণ রবৃন্দ রে, ভজ হরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণ রবৃন্দ রে। চুপ কর হারিশ, চুপ কর বাবা, চুপ কর, ওই নাম তুই অমন করে গাস না, কেন জানিস, এখনই যদি কেউ গিয়ে একবার কাজীর কাছে নালিশ করি তাহলে আমাদের সবাইকে প্রাণদণ্ড দেবে। পিতা আমি তো চেষ্টা করি, বলতে পারি না। শোন বাবা, অমন করে তুই বলিস না, ওই নাম ভুলে যা। ওরে তুই যে মুসলমান হয়েছিস, তোকে হিন্দুদের ভগবানের নাম করতে নেই, শোন আরে শোন। আব্বাজান আমি তো চেষ্টা করছি কিন্তু পারছি না, আমার জিহ্বায় কি যেন বসে কেবলই ওই নাম উচ্চারণ করে দেয়। যে ভয়টি হবি মোল্লা করছিলে ঠিক তাই হলো, কতকগুলি মানুষ কাজীর কাছে গিয়ে নালিশ দিলে হারেশের বিরুদ্ধে, হুজুর হুজুর, হারেশ কি করছে জানে, ওই যে হবি মোল্লার ছেলে, ও আমাদের আল্লাহ তালার নাম বাদি হিঁদুদের ভগবানের নাম করছে হুজুর, এর একটা বিহিত করা দরকার। হ্যাঁ তা তো ঠিকই বলেছ, আমি যখন কাজী হয়েছি
আমাকে তো বিচার করতেই হবে। এক কাজ করো, তোমরা গিয়ে হবিমুল্লাকে জানিয়ে এসো যে আমি ফরমান দিয়েছি তার ছেলে হারিস যেন আজ থেকে আর ওই নাম না করে, তাহলে কিন্তু গর্দান যাবে। এ কথা যখন হবিমুল্লার কানে গেল, হবিমুল্লা এসে হারিসকে বলছে, দেখলি বেটা, আমি না তোকে কতবার সাবধান করে দিলাম, তুই শুনলি না আমার কথা। দেখ, কাজীর দরবার থেকে নালিশ দিয়েছে, আর যদি কোনোদিন ওই নাম তুই করিস তাহলে কিন্তু আর প্রাণে বাঁচাবে না। আব্বাজান, হ্যাঁ আব্বাজান, আজকে যদি আমার মৃত্যু হয়, ওই নাম করতে করতে যদি আমাকে মরতে হয় তাও আচ্ছা, তবু আমি ওই নাম ভুলতে পারবো না। আব্বাজান, তুমি আমায় যত বলো না কেন, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। পরের দিন আবার সেই একই গান, আবার সেই নাম। এবারে কিন্তু কাজীর দরবারে আর রেহাই হলো না। যখনই গিয়ে সবাই বলেছে, হুজুর, আবার ওই আমার ওই হারিস হবিমুল্লার ছেলে হিন্দুদের ভগবানের নাম করছে হুজুর। ও, আমার কথা অবাধ্য করছে, ঠিক আছে যাও, আমি আদেশ দিলাম হবিমুল্লার পুত্রকে নিয়ে তোমরা সবাই মিলে বাইশা বাজারে নিয়ে যাও। সেখানে গিয়ে ওকে এমন ভাবে প্রহার করবে, প্রহার করতে করতে ওর দেহ যেন খণ্ড বিখণ্ড হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত হিন্দুদের ভগবানের নাম পরিত্যাগ করবে ততক্ষণ বেত্রাঘাত করবে, ওর মৃত্যু সংবাদ এনে আমার কানে দেবে, তার আগে কিন্তু তোমরা ফিরে আসবে না। আর শুনে যাও, যদি ওর মৃত্যু তোমরা না দিতে পারো তাহলে তোমাদের মৃত্যুদণ্ড আমি দেব। তাই হবে হুজুর। সবাই মিলে ছুটতে ছুটতে গিয়ে হবিমুল্লা দরজায় দাঁড়িয়েছে। হবিমুল্লা, হারিস কোথায়? কেন, আমার হারিস কি করেছে? হারিসের বিচার হবে। সে মুসলমানের ছেলে হই, হিন্দুদের ভগবানের নাম করেছে, তাকে শাস্তি নিতেই হবে। কই সে? ঘর থেকে বেরিয়ে এসে বলছে, এই যে আমি, এই তো আমি এখানে ভাই। বলো না, আমি যদি ভগবানের নাম করে কোনো অন্যায় করে থাকি তার জন্য তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বলো না ভাই, আমাকে কি করতে হবে, কি করতে হবে? চলো দেখাচ্ছি কি করতে হবে। কাজীর আদেশই সবাই মিলে হারিসকে টানতে টানতে নিয়ে চলেছে বাইশা বাজারের দিকে। যখন সবাই মিলে টানতে টানতে নিয়ে চলেছি বাজারের মধ্যে নিয়ে গিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, শুনছো, দেখো তোমরা, মুসলমানের ছেলে ওই হিঁদুর ভগবানের নাম করার কি শাস্তি, কঠিন শাস্তি, এমন ভাবে বিত্রাঘাত করছে, সর্বঙ্গ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। যতবার খণ্ড বিখণ্ড হয়ে যায় ততবার হারিস কৃষ্ণচন্দ্রকে স্মরণ করে আর বলে, হে ভগবান, ভগবান তুমি কোথায়, তুমি দেখা দাও প্রভু। ওরা আমাকে মারছে, ওরা জানে না যে বৈষ্ণব অঙ্গে আঘাত কোনোদিন লাগে না, ভক্ত অঙ্গে আঘাত করলে ভগবান কি লাগে, ওরা তো কিছুই জানে না। তুমি ওদের ক্ষমা করো ভগবান, ভক্তের মান বাড়ানোর জন্যে ভক্তকে যতবার মারছি ভগবান সেই আঘাত নিজে অঙ্গে ধারণ করছে। মারতে মারতে কাজীর মানুষ যখন ক্লান্ত হয়ে পড়েছে তারা তখন বলছে, ওরে শোন শোন শোন, মনে হয় এই হারিস যেমন তেমন মানুষ নয়, মনে হয় কোনো পয়গম্বর। তা নইলে আমরা এত মারছি, ওর মৃত্যু নেই কেন? সবাই মিলে ঘেরে বসেছে। আচ্ছা হারিস, তোমাকে আমরা এত আঘাত করছি তবু তুমি মরছো না, কেন? তোমার ভিতরে কে আছে? কেউ নেই, আমার ভিতরে কেবল নাম আছে। তোমরা ওই নাম করে দেখো না, তোমাদেরও মৃত্যু নেই। না না না, সত্য করে বলো, তোমার ভিতরে কে আছে? কেউ নেই ভাই। আচ্ছা হারিস, তুমি কি জানো, আজকে যদি তোমার মৃত্যু না হয় তাহলে কাজীর আদেশ হয়েছে
আমাদের মৃত্যুদণ্ড দেবে। বলো তো এখন আমরা কোন দিকে যাব? হয় তুমি মরো, আর তা নইলে আমরা সবাই মারা যাব প্রাণে। আমাদের সংসার আছে, আমাদেরও আমাদের স্ত্রী আছে, আমাদের পুত্র আছে। তোমার কাছে আমরা করজোড়ে মিনতি করছি হরেশ, তুমি যেই হও, আর আমরা তোমাকে মারতে পারছি না। আমরা ক্লান্ত হয়ে পড়েছি তোমাকে মারতে মারতে। তুমি তুমি নিজে মারা যাও। হরেশ মনে মনে বলছে, ভগবান এ তুমি কেমন পরীক্ষায় ফেললে আমার। তোমার নামের গুণে, তোমার নামের কৃপায় আমার মৃত্যু নেই, কিন্তু যারা আমাকে মারতে চাইছে তাদের তুমি ক্ষমা করো। এখন আমি কি করব তুমি বলে দাও। আমি যদি না মরি তাহলে দিয়ে ওরা মরে যাবে। প্রভু তুমি আমায় কৃপা করো, দয়াময়। আমি আমি ইচ্ছা মৃত্যু বরণ করতে চাই, তুমি আমাকে তোমার কাছে নাও। তা নইলে যে ওরা মুক্তি পাবে না। প্রভু আমার নয়ন ইঙ্গিত করলেন ওপর থেকে, বেশ তাই হোক। এবার যখন হরেশকেই মারতে মারতেই বেত্রাঘাত করতে করতে সর্বঙ্গ ক্ষত বিক্ষত রুধির ঝরছি, হরিদাস ঠাকুর আর না থাকতে পিরি নিজ ইচ্ছা শক্তিতেই অচৈতন্য হয়ে গেলেন। যে অচৈতন্য হয়ে গেল, কাজীর মানুষের দল বলছে, ওরে এইবার মনে হয় এতেকাল হয়েছে, এই দেখ দেখেছিস আর কথা বলছে না, আর নড়ছে না, এইবার হরেশের মৃত্যু হয়েছে। এক কাজ কর, এখন আমরা কি করবো এই দেহটা নিয়ে? কেউ কেউ বলছে, কেন ও হিঁদুর ভগবানের নাম করেছে, ওকে পুড়িয়ে দে। বলছে না, হিঁদুর ভগবানের নাম করলেই বা, ও তো আমাদের মুসলমান, ওকে কবর দে। বলছে না, ও মুসলমানের ছেলে হয়ে হিঁদুদের ভগবানের নাম করেছে, তাই আমরা ওকে কবর দেব না, ধর্মচ্যুত হয়েছে। যার মনে যা এলো সে সেইভাবেই বলতে লাগলো। কিন্তু অবশেষে মনে মনে তারা ভাবল, সব থেকে ভালো কাজ হবে সামনেই হচ্ছে গঙ্গা, চল ওর ওই দেহটা নিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিই। বিলম্ব না করি মুসলমানের দল হরিদাস ঠাকুরের সেই দেহটা নিয়ে যেই গঙ্গায় ফেলে দিয়েছি, গঙ্গায় ফেলে দেওয়ার সাথে সাথে অন্তর্যামী ভগবান মনে মনে বলছি, ব্রহ্মা আজ আমি তোমাকে কৃপা করব, আজ আমি তোমাকে উদ্ধার করব, তোমায় কথা দিয়েছিলাম। এবার ওই দেহ গঙ্গায় ভাসতে ভাসতে চলেছে, ওদিক থেকে শান্তিপুরের বৈষ্ণব গোসাই অদ্বৈত আচার্য প্রভাতকালে উঠি নাম করতে করতে গঙ্গার ধার দিয়ে চলেছে। কেমন ভাবে গো, প্রভুর নাম গাইছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হায় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ কৃষ্ণের নাম।
অদ্বৈত আচার্য প্রভাতকালে যখন নাম করতে করতে গঙ্গার তীর ধরে চলেছি, হঠাৎ দেখছি কি যেন একটা ভেসে যাচ্ছি, আর তার ভিতর থেকে গুনগুন করে কৃষ্ণ নামের ধ্বনি ভেসে আসছে। বিলম্ব না করে জলে ঝাঁপ দিয়ে পড়লেন। জলে ঝাঁপ দিয়ে পড়ে সে দেহটাকে তুলে দেখছি, খণ্ড বিখণ্ড সারা অঙ্গে রুধির জুটছে একটি দেহ, অপূর্ব সুঠাম গৌরবর্ণ। কে তুমি, কে তুমি, তোমার নাম কি, তুমি অমন করে জলে ভাসছ কেন? অদ্বৈত আচার্য স্পর্শে চৈতন্য পেয়ে বলছে, ঠাকুর তুমি কে? আমি অদ্বৈত আচার্য, অদ্বৈত শান্তিপুরের গোসাই আমি। আমাকে আপনি ছোবেন না, আমি যে মুসলমান। মুসলমান? কি নাম তোমার? হরেশ। তুমি মুসলমান, কিন্তু তোমার বদনে কেন কৃষ্ণ নাম? কি হয়েছে তোমার, তুমি এমন করে ভাসছ কেন? কাজীর লোকেরা আমাকে মেরে খণ্ড খণ্ড করে গঙ্গায় ফেলে দিয়েছি, আমি কৃষ্ণ নাম করি বলে। হ্যাঁ গো, যে কৃষ্ণ নাম করি তার আবার কোনো জাত আছে নাকি? তুমি কি জানো না গৌরহরি কি বলতেন? মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজি, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজি। শোনো শোনো, আজ আমি তোমাকে পবিত্র করে দেব, আমি তোমায় দীক্ষা দেব। অদ্বৈত আচার্য সেই গঙ্গার তীরেই হরিদাসের কানে কানেই দীক্ষা মন্ত্র দিলেন। যেই দীক্ষা মন্ত্র দিয়েছি সেই দীক্ষা মন্ত্র পেয়েই হরিদাসের মনে বড় আনন্দ। প্রভু তখন বললেন, আর তো দেরি করা যায় না। প্রভু দর্শন দিয়ে বলছে, অদ্বৈত আজ থেকে ওর নাম কি জানো? হরেশ নয়, আজ থেকে আমি ওর নাম দিলাম হরিদাস আচার্য। আমি ওকে হরিদাস বলে ডাকবো। আজ থেকে ও হবে আমার আত্মার আত্মা। আজ থেকে ওর কাজ হবে সারা দিনের মধ্যে 3 লক্ষ নাম জপ করা। 1 লক্ষ করবে মনে মনেই, 1 লক্ষ করবে গোপনেই, আর 1 লক্ষ করবে উচ্চৈস্বরে। অদ্বৈত আচার্য সেই আদেশ দিলেন। এই আদেশ পেয়েই হরিদাস ঠাকুর এবার নাম জপ করবে বলে একটি স্থান বেছে নিয়ে নির্জনে বসে বসে নাম করতে শুরু করলেন। হরিদাস নাম ধারণ করে প্রভু কৃপা করলেন সেই দিন থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরিদাস ঠাকুর গৌরহরির কাছে কৃপা লাভ করে বেশ কিছুদিন চলে যাওয়ার পর পিতৃভূমি দর্শনের জন্য তিনি বাংলাদেশ যেতে চাইলেন। যখন তিনি বেনাপোলে গিয়ে উপস্থিত হলেন, তখন হিন্দু মুসলমানদের মধ্যে প্রচণ্ড বিবাদ শুরু হয়েছে। তাই দেখি তার আর যশোর যাওয়া হলো না। বেনাপোলের জঙ্গলে বসেই হরিদাস ঠাকুর নাম করতে শুরু করলেন। তার সেই মধুর নামের ধ্বনিতেই সারা বেনাপোলের হিন্দু মুসলমান একত্রিত হয়ে সবাই আনন্দে মেতে উঠলেন। এইভাবে বেশ কিছুদিন চলে যাওয়ার পর মুসলমানদের মধ্যে একটা বিতর্ক শুরু হলো যে এমনি করে যদি ওই সাধু বাবা সবাইকে নামে মাতিয়ে দেয়, তাহলে তো আমাদের মুসলমানরাও হিন্দুদের নাম করতে শুরু করে দিয়েছে। না না, এ কোনোদিন মেনে নেওয়া যায় না। আমরা রাজার কাছে
নালিশ দেব। তখন ওই বেনাপোলস্থিত রাজা ছিলেন কে? রাজা রামচন্দ্র খান। কতগুলি মুসলমান মৌলভী সাহেব একত্রিত হয়ে মনে মনে ভাবলেন, আমরা যদি খান সাহেবের কাছে গিয়ে আমাদের এই নালিশ করি তাহলে হয়তো একটা না একটা কিছু হবে। এই আশা নিয়ে তারা সবাই রামচন্দ্র খানের কাছে গিয়ে উপস্থিত হয়ে বলছেন, হুজুর আমাদের একটা আর্জি আছে। বলুন আপনাদের কি আর্জি? হঠাৎ এক সাধু বাবা এসেছেন, যিনি নাকি বেনাপোলের জঙ্গলে বসে হিন্দুদের ভগবানের সেই মধুর নাম গাইছে। জানি না তার ভিতরে কি আছে, সেই নাম শুনে হিন্দু মুসলমান কেউ স্থির থাকতে পারে না, সবাই উন্মাদ হয়ে তার কাছে ছুটে যাচ্ছে। তার কাছে গিয়ে সবাই ওই নাম শুনছে, এমনি করে যদি চলতে থাকি তাহলে যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে এক অপপ্রচার চলে যাবে, আমরা এর একটা বিহিত চাই। এই কথা শুনে রামচন্দ্র খান বললেন, সে কেমন দেখতে, থাকে কোথায়, কি করে সে? তখন মৌলভী সাহেবরা বললেন, দেখুন তাকে দেখলেই মনে হয় এক অপূর্ব দেবমূর্তি, তাকে দেখলেই সত্যি নয়ন ফেরানো যায় না, সারাদিন কেবল ওই নাম করে আর সারা নিশি একভাবে ধ্যানস্থ হয়ে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। হুজুর আপনিও যদি তাকে একবার দেখতেন। না না না, আমি দেখতে চাই না, তবে একটা উপায় আছে, তাকে যদি ওই ধ্যান ভঙ্গ করানো যায়, তার নাম থেকে যদি বঞ্চিত করা যায় তবেই হয়তো সে এখান থেকে চলে যাবে। আর এখান থেকে যদি চলে যায় আর কোনো মুসলমান ওই নাম শুনতেও পাবে না আর করতেও পারবে না। একটা কিছু করুন হুজুর। রামচন্দ্র খান সমস্ত কথা অবগত হয়ে চিন্তা করলেন কাকে পাঠানো যায়। ওই সাধুর ধ্যান ভঙ্গ করাতে গেলি একমাত্র নারীর পক্ষেই সম্ভব। এই চিন্তা ভাবনা করে তিনি মনে মনে সংকল্প করলেন, ধ্যান যদি ভাঙাতেই হয় আমার মনের মধ্যে যে আছে সে হলো নটি লক্ষ্য হীরা। কই রে, কে আছিস? লক্ষ্য হীরাকে সংবাদ পাঠা, আমি তাকে ডেকে পাঠিয়েছি। বল, মহারাজ রামচন্দ্র খান তার জন্য অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরার কাছে এই সংবাদ চলে গেল। লক্ষ্য হীরা রামচন্দ্র খানের আদেশ পেয়ে ছুটতে ছুটতে এসে বলছে, মহারাজ আপনি আমায় ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ লক্ষ্য হীরা, তুমি শুনেছ এই বেনাপোলের জঙ্গলেই কোথা থেকে নাকি এক সৌম্য কান্তি সাধু এসেছে, সে নাকি কেবল এই হিন্দুদের ভগবানের নাম গাইছে, সারাদিন কেবল নাম করে আর ধ্যানস্থ হয়ে থাকে, তার সেই নামের ধ্বনিতেই আকাশ বাতাস মুখরিত, পশু পাখি এমনকি হিন্দু মুসলমান সবাই নাকি উন্মাদ হয়ে তার চরণে গিয়ে আশ্রয় নিচ্ছে, তাই এই কঠিন কাজের দায়িত্ব তোমাকেই নিতে হবে, পারবে তো তার ধ্যান ভঙ্গ করতে? একটু মৃদু হেসেই লক্ষ্য হীরা বললে, এ আর এমন কি কঠিন কাজ মহারাজ, আমার এই রূপের ডালিতে মুক্ত হই কত রাজা মহারাজা কত জমিদার সবাইকে আমি মুহূর্তের মধ্যে ভুলিয়েছি, আর সামান্য এক সাধুকে আমি ভোলাতে পারবো না, আপনি আদেশ করলেই আমি যেতে পারি। শোনো লক্ষ্য হীরা, তুমি যদি আজ রাত্রি ওই সাধুর ধ্যান ভঙ্গ করে ওকে বেনাপোলের জঙ্গল থেকে তাড়িয়ে দিতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি মহারাজ রামচন্দ্র খান, আমার আমার ঐশ্বর্য আছে, আমি তোমাকে ভরিয়ে দেব, তুমি যা চাও আমি তাই দেব, যাও এই আমার আদেশ। মহারাজকে প্রণাম জানিয়ে লক্ষ্য হীরা বলছে, বেশ আমি চললাম মহারাজ, আজই আমি ওই সাধুকে এখান থেকে তাড়াবো, তা নইলে আমি জলস্পর্শ করব না। নটি লক্ষ্য হীরা নিজেকে অপরূপ সাজে সাজি ঠিক সন্ধ্যার পূর্বে মনে মনে ভাবছে, কথা তো দিয়ে এলাম কিন্তু আমি যদি হেরে যাই? না না না, আমাকে হারলে চলবে না, আমি আজ পর্যন্ত কোনো কাজে হারিনি,
আজও হারব না, দেখি সে কত বড় সাধু, আমার রূপের ডালিতে সে ভুলবে না, এ আমার কাছে বিশ্বাস হচ্ছে না। নটি লক্ষ হীরা, আর বিলম্ব না করি ধীরে ধীরে এইবার বেনাপোলের জঙ্গলের দিকে চলেছি। কোথায়? যেখানে হরিদাস ঠাকুর একাকী নির্জনে বসেই কেবলই নাম করছে, এক লক্ষ উচ্চৈঃস্বরে, এক লক্ষ মনে মনে, আর এক লক্ষ গন্তরে, এমন ভাবে নাম করছে প্রভু আমার, আকাশ বাতাস মুখরিত। সেই পর্ণ কুটিরের ভেতর থেকে কেবল ধ্বনি হচ্ছে হরিনামের ধ্বনি। লক্ষ্যইরা ধীর পায়ে কুটিরের সম্মুখে গিয়ে দাঁড়ালো। যেই কুটিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছি, চারিদিক অন্ধকার, সন্ধ্যার পরে কেউ কোথাও নেই, শুধু নামের ধ্বনি হচ্ছে, আর একটি প্রদীপ জ্বলছে। লক্ষ্য হীরা গিয়ে যখন মৃদু পায়ে দাঁড়িয়েছি, প্রভু আমার অন্তর্যামী জানতে পারলেন যে লক্ষ্য হীরা এসেছে আমার ধ্যান ভঙ্গ করতে। লক্ষ্য হীরাকে দেখি হরিদাস ঠাকুর আরো উচ্চৈঃস্বরে নাম করতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্যইরা সেই নাম শুনে মোহিত হয়ে গেল। একি এ আমি কি শুনছি? আমি তো অনেক পুরুষকে দর্শন করেছি, কোনোদিন তো আমার অন্তরে এমন হয় না, আজ এই পুরুষকে দেখার সাথে সাথে আমার দেহ কেমন শীতল হয়ে যাচ্ছে। না না, আমাকে ভুললে চলবে না, আমি যে জন্য এসেছি আমার লক্ষ্য পূরণ করতেই হবে। আমার নাম যে লক্ষ্যহীরা, লক্ষ্যভ্রষ্টা হয়ে গেলেই আমার কোনো আশাই পূরণ হবে না। কে আছেন, কে আছেন এই কুটিরে? এই ডাক শুনে হরিদাস ঠাকুর ভিতর থেকে মধুর কণ্ঠে বলে উঠল, কে মা তুমি? কে তুমি এই রজনীতি আমার কুটিরে এসেছ? আমি লক্ষ্যহীরা, আমি আমার কামনা বাসনা পূরণ করার জন্য আপনার কাছে এসেছি। শুনেছি আপনার কাছে যে আসে আপনি নাকি তার আশা পূরণ করেন, তাই আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার আশা কি পূরণ হবে না? হবে মা, তুমি যা চাও তাই হবে। তবে হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো, আমার প্রভুর নাম এখনো পরিপূর্ণ হয়নি। আমি নাম পরিপূর্ণ করি, নাম জপ করা শেষ করে তারপর কুটিরের বাইরে এসি, তোমার সব আশা, তুমি যা চাও আমি পূরণ করে দেব। লক্ষ্যহীরা অপেক্ষা করছি, কিন্তু কই? নিশি তো শেষ হয়ে আসছে, উনি তো আসছেন না। না না, তা কি করে হয়, আমিও অপেক্ষা করতে পারছি না, আমাকে জয়ী হতেই হবে। আমি এক কাজ করি, আমি নৃত্য শুরু করি, আমার এই নৃত্যেই নিশ্চয়ই মুগ্ধ হয়ে উনি কুটির থেকে বেরিয়ে আসবেন। এই বলেই লক্ষ্যহীরা বিলম্ব না করেই নৃত্য শুরু করেছে সেই কুটিরের সামনে। নৃত্য করতে করতে হঠাৎ ভূমিতে পড়ে গেল, কিন্তু তবুও হরিদাস ঠাকুরের ধ্যান ভাঙল না, বাইরে একবার বেরিয়েও আসলো না। কিন্তু এদিকে প্রভাত হয়ে গেল। প্রভাত যখন হয়ে গেল, লক্ষ্যহীরা মনে মনে ভাবলেন, এ কি হলো, আজ আমি পরাজিত? না না না, এমনটি তো কোনোদিন হয় না, আমি হারব না। এ বলে ফিরে গেলেন ঘরে, মনটি বড় খারাপ। রামচন্দ্র খানের কাছে এসেছিলেন, সে এখন দাঁড়িয়েছে। রামচন্দ্র খান জিজ্ঞাসা করলেন, কি হলো লক্ষ্যহীরা, তোমার লক্ষ্য কি পূরণ হয়েছে মহারাজ? কাল হয়নি ঠিকই, কিন্তু আজ আমি আবার নিশ্চয়ই জিতব। পরের দিন গেলেন বটে, তাতেও হলো না পূরণ। এমনি ভাবি একদিন চলে গেল, দুই দিন চলে গেল, দুই রাত্রি যখন পার হয়ে গেল, তিন রাত্রি প্রায় আগত, সন্ধ্যার সময় লক্ষ্যহীরা মনে মনে বলছি, কে তুমি? কেন আমি তোমাকে এমনি করে পরাজিত করতে পারছি না? আমি যে লক্ষ্যহীরা,
আমার নামের কলঙ্ক হয়ে যাবে, আজকে কিন্তু আমাকে পরাজিত করতেই হবে। এই চিন্তা করে লক্ষ্য হীরা পুনশ্চ নিজেকে আজ অভিনব সাজে সজ্জিত করে মনে মনে ভাবছি, আজ আমি যদি ওই সাধুকে না পরাজিত করতে পারি, এই মুখ আমি আর কাউকে দেখাবো না, আমি ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব জলে। চিন্তা করে নিজেকে আজ অপূর্ব বেশে সাজিয়েই সন্ধ্যার পর চারিদিক যখন ঘোর নিশি নেমে এসেছি, ধীর পাই এবার লক্ষ্য হীরা চলেছি কোথায়, হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ করার জন্যে। হরিদাস ঠাকুর অন্তরে জানতে পারলেন যে আজ আসছি লক্ষ্য হীরা আমাকে ধ্যান ভঙ্গ করার জন্যে। তিনিও প্রভুকে স্মরণ করে বললেন, প্রভু তুমি আজ আমাকে কৃপা করো, ওই লক্ষ্য হীরার লক্ষ্য আমি আজ এমন জায়গায় পৌঁছে দেব, ওর লক্ষ্য যেন সত্যই এক লক্ষ্যই তোমার শ্রীচরণে ধরা পড়ে। প্রভু তুমি আমায় কৃপা করো, দয়াময় তুমি আমায় কৃপা করো গৌরহরি। লক্ষ্য হীরা এবার যখন এসে দাঁড়িয়েছি, প্রভু তখন নামে নিমগ্ন। হঠাৎ লক্ষ্য হীরা বদন পানে তাকিয়ে দেখছি এক উজ্জ্বল আভা সেই কুটির থেকে বেরিয়ে আসছে। কি অপূর্ব সৌম্য কান্তি দেহ, এমন পুরুষ আমি জগতে কোনোদিন দেখিনি। আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে যেন আমার সর্বস্ব, আমার যা কিছু আছে সব ওই চরণে দিয়ে নিজেকে বিকিয়ে দিই। কিন্তু না না, আমি যে নটি, আমার কাজ হলো পুরুষের মন জয় করা, তাহলে আমি এখন কি করব। চিন্তা করে লক্ষ্য হীরা বলছি, আজই শেষ রজনী, আমি রামচন্দ্র খানকে কথা দিয়েছি, আজ যদি আমি না ওর ধ্যান ভঙ্গ করতে পারি তাহলে আমি আর ঘরে ফিরব না। লক্ষ্য হীরা এই কথা চিন্তা করে আজই শেষ রাতে তার ধ্যান ভঙ্গ করার জন্য এসে দাঁড়িয়ে আবার ডাক দিয়েছে, প্রভু আমি এসেছি, তবে কি আমার আশা পূরণ হবে না? আমি যে সবার মুখে শুনে এলাম তোমার কাছে যে যা চায় সে তাই পায়, কেউ এসে নৈরাশ্যে ফিরে যায় না, তাহলে আজ নিয়ে আমি তিন রজনী তোমার কাছে আসছি, আমি কি ফিরে যাব? কে? আমি লক্ষ্য হীরা, তুমি আমায় ফিরিয়ে দিও না, তুমি একবার আমাকে ধরা দাও। দেব দেব দেব, আমি তোমার আশা পূরণ করব, তুমি একটু অপেক্ষা করো, আমার আমার নাম জপ করা হয়ে গেলেই তোমার আশা আমি পূরণ করব। প্রভু একটা কথা বলবো? বলো মা। আচ্ছা বলতে পারো? আজ পর্যন্ত আমি যত পুরুষের কাছে এসেছি তারা সবাই আমাকে দেখে মুগ্ধ, তারা সবাই আমার রূপে পাগল হয়ে চলে গেছে, আর তুমি, তুমি আমার পানে একবারও তাকাচ্ছ না কেন? কে তুমি বলো, তুমি কি জানো, তোমার ভিতরে কি জাদু আছে? মা, আমার ভিতরে জাদু নেই মা, জাদু আছে কোথায় জানিস? আমার প্রভুর এই নামে। এক কাজ কর, আমি যেমন ভাবে নাম করছি তুই একবার নাম করে দেখ না, তুইও আনন্দ পাবি, তুইও তখন বুঝবি এই নামের ভিতর কি আছে। না না না, আমার বদনে কোনোদিন এই নাম উচ্চারিত হবে না, আমি যে নটি, আমি যে বারাঙ্গনা, আমি যে পরপুরুষের মন ভোলাতেই ব্যস্ত, আমার এই বদনে এই কুমুখে কোনোদিন ওই নাম উচ্চারিত হবে না। লক্ষ্য হীরা আমি তোকে কথা দিচ্ছি মা, তুই একবার চেষ্টা করে দেখ না, আমি তোমাকে আজকে ভোলাবই, আমার এই রূপে, আমার এই যৌবনের ডালি দিয়ে তোমাকে আমি আজ পরাজিত করবই, এ আমার প্রতিজ্ঞা। এই বলে লক্ষ্য হীরা আবার নৃত্য শুরু করেছে ঠিক আগের রজনীর মতো। প্রভু তুমি আমায় দয়া করো, তুমি দয়া করো প্রভু, তুমি আমায় কৃপা করো। না না, আমি আর থাকতে পারছি না,
আর থাকতে পারছি না প্রভু, লক্ষ্মীরা ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, প্রভু এই নাও আজ থেকে আমার অহংকার, আজ থেকে আমার সর্বস্ব, আমার যা কিছু সব তোমার চরণে দিয়ে দিলাম প্রভু। আমি এতদিন তোমায় চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি তুমি কে, তুমি একবার আমার পানে তাকাও, আমাকে তুমি ওই নামে, যে নাম, যে নাম আজ আপনার থেকে আমার ভিতর থেকে বেরিয়ে এলো, প্রভু গো তুমি আজকে আমায় ওই নামে দীক্ষিত করো। আজ থেকে আমি তোমার চরণ ছেড়ে আর কোথাও যাব না, প্রভু তুমি দয়া করো। লক্ষ্য হীরার এই অবস্থা দেখে হরিদাস ঠাকুর মৃদু হেসে বললেন, গৌরহরি গৌরহরি, আমি পেরেছি, আমি পেরেছি গৌরহরি, আজ আমি ওই রমণীর হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছি তোমার কৃপায়। প্রভু তুমি বলে দাও, তুমি বলে দাও এখন আমি ওকে কি করব। অন্তরের অন্তঃস্থলে অন্তর্যামী বলে উঠলেন, হরিদাস তুমি ওকে নামে দীক্ষিত করো, তুমি ওকে আদেশ দাও, আজ থেকে যেন ও সমস্ত কিছু ছেড়ে দিয়ে পরিত্যাগ করে সর্বহারা হয়ে ওই বেনাপালের জঙ্গলে বসে যেন নাম করে। একদিন না একদিন আমি ওকে কৃপা করবই প্রভু, তাই হবে প্রভু, তুমি যেমন আদেশ দেবে আমায় আমি তেমনই করব। মা মা, প্রভু বলো প্রভু আমি কি করব। নয়ন জলে ভেসে যাচ্ছে লক্ষ্য হীরার মুখ বুক। যা মা তুই স্নান করে আয়, গঙ্গা থেকে স্নান করে আয়, আজ আমি তোকে এমন এক বস্তু দিয়ে যাব যা তুই কোনোদিন ভুলতে পারবি না। লক্ষ্য হীরা ছুটে গিয়ে স্নান করে এলো, স্নান করে আসার সাথে সাথে প্রভু আমার মস্তক মুন্ডন করে সেই বেনাপেলের জঙ্গলেই লক্ষ্য হীরার কর্ণে ওই নাম উচ্চারণ করে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলবা বল, লক্ষ্য হীরা উচ্চারণ করছি আর নামের জলি বুক বুক ভেসে যাচ্ছে, বলছে বল মা, হরি বল হরি বল হরি বল বল মা। লক্ষ্য হীরা চরণ ধরে কাঁদছে, ধুলার উপর গড়াগড়ি দিচ্ছে আর বলছে, প্রভু এ তুমি আমায় কি দিলে প্রভু, ওই নাম ভিতরে যাওয়ার সাথে সাথে আমার সব কিছু জলাঞ্জলি হয়ে গেল। লক্ষ্য হীরা শোন মা, আজ থেকে ওই পেশা পরিত্যাগ কর, আজ থেকে তুই আর ওই নটিবৃত্তি করবি না, তোর যত ধন ঐশ্বর্য আছে সব কিছু বিলিয়ে দে, দিয়ে তুই সর্বহারা হয়ে যা, একমাত্র সম্পদ একমাত্র আশ্রয় কর এই মধুর নাম। হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলেই লক্ষ্য হীরাকে উদ্ধার করি নাম আশ্রয় দিই এইবার চলেছি কোথায়, গৌরহরির কাছে আদেশ নিই, সর্বপরিত্যাগ করে চলেছে এইবার প্রভু লীলাচলের পথে। গৌরহরি আদেশ দিলেন, শোনো হরিদাস আজ থেকে কি করবে জানো, তুমি আর এখানে নয়, তুমি উড়িষ্যা স্থিত শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে চলে যাও, সেইখানে গিয়ে তুমি শুরু করো তোমার এই নাম সাধনা, তারপর তুমি মুক্ত হবে, তারপর তোমার অপরাধ থেকে আমি তোমায় বঞ্চিত করে দেব। প্রভু কথা দাও শেষের দিনে অন্তত তুমি একবার আমাকে দর্শন দেবে, তোমার চরণ স্পর্শ করে তোমার চরণ বক্ষে ধরে আমি ইচ্ছা মৃত্যুবরণ করতে চাই। হরিদাস তাই হবে, আমি আসছি কিছুদিন পরে, তুমি আগে যাও। হরিদাস ঠাকুর গৌরহরির কাছ থেকে বিদায় নিয়ে এইবার চলেছে কোথায়, লীলাচলে পুরী ধামে এসে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়েই সমুদ্রের তটদেশে বসে হরিদাস ঠাকুর এইবার নাম জপ করা শুরু করলেন, কেমন ভাবি মধুর সুরে অমিয় মাখা সেই নাম জপ করছে সমুদ্রের তটদেশে। সমুদ্রের তট দেশে বসি নাম করে, সমুদ্রের তট দেশে বসি নাম করে, তাহা দেখি প্রভুর মনে
বড় ব্যথা বাড়ে তাহা দেখি প্রভুর মনে বড় ব্যথা বাড়ে আজ বড় ব্যথা প্রাণে বাজে আজ বড় ব্যথা প্রাণে বাজে ভক্তের মন দশা হেরে বড় ব্যথা প্রাণে বাজে ভক্তের মন দশা হেরে বড় ব্যথা প্রাণে বাজে সমুদ্রে তটদেশে বসে হরিদাস ঠাকুর যখন রৌদ্রে বৃষ্টিতে ভিজে নাম করছে তাই দেখি প্রভুর মনে বড় ব্যথা লাগলো থাকতে পাচ্ছে না দেখছে প্রখর রৌদ্রের তাপে বসে বসে হরিদাস নাম করছে তাই একদিন গৌরসুন্দর প্রভাতকালে উঠি একটি বকুলের ডাল নিয়ে দন্ত করতে করতে সমুদ্রে তটদেশ দিয়ে চলেছে যখন চলেছি যেতে যেতে দেখলো কি যে ঠিক এই স্থানে বসেই হরিদাস নাম করে ও তো এখন স্নানে গেছে এক কাজ করে ওইখানেই প্রভু কি করলেন যে বকুলের ডালটি নিয়ে দন্তন করছিলেন ওই বকুলের ডালটি ওইখানেই রোপণ করে দিলেন আর বললেন হে বকুল তুমি এইখানে আজীবন বৃক্ষ হয়ে বিরাজ করো ফলে ফুলে পত্রে ভরে যাও এর তলদেশে বসি আমার হরিদাস নাম করবে আমি শুনব নইলে যে বড় কষ্ট পাবি এই কথা শুনে বৃক্ষ সেইখানে বিরাজমান হলেন ফুলে ফলে এবার নাম করে প্রতিদিন প্রভুকে দর্শন করে তিন লক্ষ নাম জপ করতে করতে আহার করা হয় না নিদ্রা হয় না বেশ কিছুদিন চলে গেল ধীরে ধীরে নাম করতে করতে আজ শরীর পায় জীর্ণ শীর্ণ কেন অনাহারে অনিদ্রায় এমন একদিন এসে উপস্থিত হলো যে গম্ভীরায় আর হরিদাস ঠাকুর চলতে পারে না আসতে পারে না শরীর বড় ক্ষীণ তাই একদিন গৌরহরি বললেন মুকুন্দ বলতে পারো আমার হরিদাস বহুদিন আসে না আমাকে দেখতে কেন আসে না প্রভু তুমি কি জানো না তোমার হরিদাস শয্যাশায়ী কি বললে কেন আমার হরিদাসের কি হয়েছে তোমার হরিদাস যে আর চলতে পারে না বয়সের ভারে অনাহারে অনিদ্রায় সে কেবল তোমার নাম করছে প্রভু আমি যাব আমি যাব মুকুন্দ আমি এখনই যাব আমার হরিদাসকে দেখতে হরিদাস হরিদাস আমি এসেছি হরিদাস ছুটে গিয়ে যেই সিদ্ধ বকুলে দাঁড়িয়েছে যেন মনে হলো মৃতদেহে প্রাণ ফিরে এলো প্রভুর ওই ডাকেই হরিদাস নয়ন মেলে তাকিয়ে বলছে কে কে তুমি আমি এসেছি তুমি যার জন্য অপেক্ষা করে আছো আমি তোমার প্রভু এসেছি গৌরহরি গৌরহরি তুমি এসেছো গৌরহরি বড় দেরি করে এলে একটু আগে কেন এলে না এসেছো দয়াল তবে দাও তোমার ওই শ্রীচরণ আমার বক্ষে দাও তুমি আমায় কথা দিয়েছিলে তোমার চরণ স্পর্শ করে আমি মৃত্যুবরণ করব তবে কেন বিলম্ব করছো দাও প্রভু দাও হরিদাসের শীর্ণ দেহটা কোলে তুলে নিয়েছে নয়ন জলে গৌরহরি বুক ভাসি বলছে হরিদাস আজ যদি তুমি চলে যাও আমার বুকের একটা পাঁজর চলে যাবে কেন জানো তুমি যে আমার নাম করে শোনাও এমন মধুর নাম এই জগতে আমাকে আর কেউ শোনায় না তুমি যে আমার নামাচার্য প্রভু তুমি আমার মাথায় হাত দাও আর তুমি আমায় ধরে রেখো না আমি যে অপরাধ করেছিলাম আর কতদিন আমি বোঝা বয়ে বেড়াবো হরিদাস আমি আশীর্বাদ করলাম আজ থেকে তোমার সমস্ত নামের অপরাধ সমস্ত অপরাধ আমি হরণ করলাম প্রভু আরেকটি বাসনা আমার তো কেউ নেই মৃত্যুর পরেই পুত্রদ্বয় তো পিতার শেষ কাজ করে তা আজ আমার আপন বলতে তুমি আমার এই দেহটা যখন প্রাণ পাখি ছেড়ে চলে যাবে কথা দাও আমার এই মৃতদেহ তুমি নিজের হাতে সমাধিস্থ করবে
তাই হবে হরিদাস, আমি তোমাকে বুকে করে নিয়ে সমুদ্রের তটদেশী নিজের হাতে তোমাকে সমাধিস্থ করব। তুমি আমার বড় ভক্ত, জগতে প্রমাণ করে যাব তুমি আমার দাস, তোমার নাম তাই হরিদাস। এই বলেই গৌর হরির চরণখানি যখন বক্ষে তুলে দিয়েছে হরিদাস ঠাকুর নয়ন জলে, গৌর হরির চরণ ধৌত করে দিয়ে নিজের মনে এইবার হা গৌর হা গৌর বলতে বলতে প্রাণ বিসর্জন দিলেন। গৌর হরি বক্ষ মাঝে হরিদাসকে জড়িয়ে ধরলেন। ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভজন ভরে সবাই মিলে হরি হরি বল, ভজন ভরে সবাই মিলে হরি হরি বল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভজন ভরে সবাই মিলে হরি হরি বল, ভজন ভরে সবাই মিলে হরি হরি বল, হরি বল 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 হরি বল।